16 বছর পালিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উজ্জ্বল প্রামাণিককে গ্রেফতার করেছে র‍্যাব। যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত সে। সকালে কারওয়ান বাজারস্থ র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং এ র‍্যাব 3 এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফ জানান, 2006 সালে বিয়ে করার পর বিদেশ যাবার নাম করে স্ত্রী আলো বেগমের বাবার কাছ থেকে বিভিন্ন সময়ে যৌতুক আদায় করে উজ্জ্বল। এক পর্যায়ে যৌতুক দিতে না পারলে আলোর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালায় উজ্জ্বল এবং তার পরিবার। পরে শ্বাসরোধে আলোকে হত্যা করা হয়। এ নিয়ে মামলায় 2022 সালে 24 জুলাই উজ্জ্বলকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে আদালত। টর্চ দিয়ে সে মাথায় আঘাত করেছে, সে ব্লেড দিয়ে তার ওয়াইফের হাত কেটে দিয়েছে, সে এছাড়া সে তার ওয়াইফের রশি দিয়ে পিছে হাত বেঁধে অনেক সময় মাথায় আঘাত করেছে। সেটা সে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এই 16 বছর ধরে পলাতক এই আসামিকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।